দিয়ে দেন। কত এটা? মায়ের আদর খাচ্ছে, মায়ের আদর খাচ্ছে। অনেকটা এলাও করেছে, পারবে না সুপ্রভাত বন্ধুরা, দীর্ঘদিন বাদে আপনার সাথে সঙ্গে কথা বলছি। আজ 11 ফেব্রুয়ারি 2022। তো মাঝখানে আমাদের জানুয়ারি মাসেই যাওয়ার কথা ছিল সুন্দরবনে, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি সুন্দরবন বন্ধ থাকার জন্য কোভিডের তৃতীয় ঢেউয়ের কারণে। আজ আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে, তো আমি যাচ্ছি একটা গ্রুপের সঙ্গে, পূর্ব পরিচিত গ্রুপ। আমি চিনি না কারা যাচ্ছে এখন এই মুহূর্তে, যাই হোক যেই যাক, আমার ছবি তোলা নিয়ে কথা, আমি ছবি তুলতে যাচ্ছি, আপনাদের দেখাবো কোথায় কি করছি না করছি। তবে মনে হয় এবারে কিছু পাবো আশা করছি। তো যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা এই যে ভিডিওগুলো দেখেন, এই ভিডিওগুলো কেমন লাগে যদি জানতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আর ভিডিওগুলো সম্বন্ধে আপনাদের মতামত পেলে আমি নিজেকে আরও বেশি উন্নত করতে পারতাম ভিডিওগুলোর ব্যাপারে। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু, তারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে এই ধরনের বার্ডিং ভিডিও অর্থাৎ পাখির ছবি তোলার যে ভিডিওগুলো হয় সেই ধরনের ভিডিও এরপরে দেখতে পাবেন, যদি অবশ্য আমার এই ভিডিওগুলো পছন্দ করে থাকেন। আসলে ব্যাপারটা হচ্ছে সব জায়গায় তো সব রকম পাখি পাওয়া যায় না, মাঝে মধ্যে পাখি না পেয়েও তো চলে আসতে হয়, সেগুলো খুব বোরিং ভিডিও হয়ে যায়। কিন্তু আপনাদের সঙ্গে আমি চুক্তিবদ্ধ, যেখানে যাব সেখানকার ছবিই আপনাদের দেখো, তো তাই করছি। তো আশা করছি এবারে কিছু পাব। তো চলি, আপনারাও চলুন, দেখা যাক কোথায় কি পাওয়া যায়। এতক্ষণে এসে পৌঁছলাম গদখালিতে, এখন বাজে 10:10। রাস্তায় সবাই মিলে আসতে গেলে একটু দেরি হয়। এই গদখালি ফেরিঘাট, আপাতত আমাদের এখানে এই গ্রুপে মোটামুটি 8 জন আছে। তো খুব একটা বেশি লোক নেই, ভালোই হবে, দেখা যাক।
যাবি। আর এখানে তোমার এই হচ্ছেন সমীরণ বাবু, মিস্টার সমীরণ চক্রবর্তী, উনি আমাদের টিম লিডার, আর উনি আমাদের কিছু বলছেন, আপনারা শুনুন। আজকে 11-12-13 দিন আমরা সুন্দরবনে ঘোরার জন্য এখন গদখালি থেকে শুরু করছি। আজকে আমাদের বোট মোটর বোট অফ হয়, তো সবার সঙ্গে পরিচয় করে নিই। আমরা ডক্টর অমিতাভ বসু, যার ক্যামেরাতে আমরা ছবি তুলছি, আমি সমীরণ চক্রবর্তী, সুকান্ত কুণ্ডু, রাজীব ভট্টাচার্য, মিস্টার উজ্জ্বল, রাহুল ভট্টাচার্য, আর রাহুলের ওয়াইফ অর্পিতা ব্যানার্জি ভট্টাচার্য। তো আমরা তিন দিন এখন দেখি, আমাদের আরেকজন মিসিং, আরো একজন আছেন ডক্টর অনির্বাণ কুণ্ডু। আমরা এই আটজন আমাদের যাত্রা শুরু করছি, দেখা যাক এই বাদাবনে আমরা কিসের কিসের দেখা পাই, কিভাবে তিন দিন কাটাতে পারি। আশা করি আমাদের ট্যুর খুব ভালো হবে। ধন্যবাদ। আমরা আমাদের ফিঙ্গার ক্রস করে রাখলাম, দেখা যাক কি পাওয়া যায়। ঠিক আছে, আর এর নামটা কি? মানে হচ্ছে ধীমান কয়াল। ধীমান কয়াল, মানে বোটম্যান, আজকের বোটম্যান ধীমান কয়াল। আচ্ছা, সো আজকের প্রথম দিন আমাদের কেটে গেল। এখন রাত্রিবেলা আমরা একটা রিসোর্টের রুমে রয়েছি, এটি বালি আইল্যান্ডের রিসোর্ট। তো এখানে আমাদের
দুরাত্রি থাকবো আর কি। আমাদের আজকের বেশিরভাগ সময়টাই চলে গেছে বাঘের পেছনে, কিন্তু বাঘ দেখতে পাইনি। বাঘ যে জঙ্গলটাতে ঢুকেছিল পীরখালি ফাইভে, দুটো বাঘ ছিল ওখানে, তার প্রমাণ আমরা পেয়েছি, কিন্তু বাঘের সাইটিংটা হয়নি আজকে। হাওয়েভার সেটা হতেই পারে, ও বাঘ আর বেরোয়নি। কালকে সকালে আবার চেষ্টা করে দেখা হবে, যদি থাকে তো দেখব আমরা। আজকের দিনটা মোটামুটি কেটে গেল, সেরকম কিছু পেলাম না। আর আমাদের বাকি পার্টটা কালকে সকালে উঠে আমরা আবার শুরু করব ব্লগটা। আজকে আপাতত এখানেই শেষ করছি, নমস্কার। 12 ফেব্রুয়ারি, আপনারা জানেন আমি এখানে এসেছি সুন্দরবনে। গতকালকে আমরা চেষ্টা করেছিলাম বাঘের জন্য, আমাদের পুরো গ্রুপটা, আমার গাইড, আমার বোটম্যান, এরা সবাই চেষ্টা করেছিল, কিন্তু কালকে পীরখালি পাঁচে আমাদের এই সুন্দরবনের যারা মানে বোটগুলো, যেগুলো জেনারেলি যেগুলো নামি বোট, বোটম্যান আছে, গাইড আছে, তারা সবাই এক জায়গায় জড়ো হয়েছিল কালকে। দুটো বাঘ ওখানে ঢুকেছে পীরখালি পাঁচে, কিন্তু সেখান থেকে আর বেরোয়নি। তো কালকে অনেকক্ষণ ওয়েট করার পরে যখন জঙ্গল বন্ধ হওয়ার সময় হয়ে গেল, তখন আমরা জঙ্গল থেকে বেরিয়ে গেলাম। তো আজকেও আমরা সেই করছি, প্রথমে ওখানেই যাচ্ছি, দেখা যাক যদি পাই সেই বাঘের দেখা তো আপনাদের দেখাবো। আর এছাড়া যা যা দেখবো সবই আপনাদের দেখাবো। এখন আজকের এই 12 ফেব্রুয়ারির সূর্যোদয়টা আপনারা উপভোগ করুন, সমুদ্রের আমাদের এই নদীর মধ্যে সূর্যোদয়, সুন্দরবনে অপূর্ব দৃশ্য, খুবই ভালো লাগে দেখতে। যতবার আসি ততবারই এই দৃশ্যটা দেখি আমরা মন দিয়ে। আর আশা করি যে আজকের দিনটা ভালোই কাটবে। এইটা হচ্ছে অরিজিনালি হেতালের জঙ্গল, এখানেই বাঘ থাকে। জঙ্গলের এই জায়গাটাই সবচেয়ে বেশি মানে রিস্কি আর কি, এখানে যে কোনো মুহূর্তে ভেতর থেকে বাঘ বেরিয়ে আসতে পারে। সবচেয়ে মজার জিনিস এটা যে যখন আমরা মনে মনে ভাবি যে বাঘকে পাবো, তখন বাঘকে পাওয়া যায় না। বাঘ বাঘের মতো করে আসে এবং হঠাৎ করেই আসে। এখন আমরা বাঘ পাইনি, কিন্তু বাঘের মাসিকে পেয়ে গেলাম, একটি ফিশিং ক্যাট, তার ছবি পেলাম। সেই ফিশিং ক্যাটের ছবি আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। আর সেই ফিশিং ক্যাটের মানে এতদিন বাদে আমি এতবার সুন্দরবনে এসেছি, 12-13 বার, এই প্রথমবার আমি সুন্দরবনে ফিশিং ক্যাট পেলাম, খুব ভালো লাগলো। তো আজকে আপাতত আমরা এখনও অনুসন্ধান করে যাচ্ছি, যদি বাঘ পাওয়া যায়, কিন্তু বাঘের কোনো দেখা নেই এখনো পর্যন্ত, কোনো গ্রুপ এই বাঘটাকে দেখতে পায়নি, সবাই চেষ্টা করছে সকাল থেকে, তবুও কেউ বাঘকে দেখেনি। সন্ধে হয়ে এলো, আজকে আমাদের খুবই সফল হলো সুন্দরবনের ওয়াইল্ড লাইফ সাফারি। বিকেলবেলা এই শেষ মুহূর্তে
একটা বাঘকে দেখেছি, কিন্তু বাঘটাকে খুব কম সময়ের জন্য দেখেছি। ছবি খুব একটা ভালো হয়নি আমার কাছে, দু তিনটে ছবি হয়েছে, সেগুলো একটু ছবিগুলোর কোয়ালিটি খারাপ, মানে একটু ব্লার হয়ে গেছে, সাত ছবি আসেনি। তবে পেয়েছি বাঘকে, দেখেছি বাঘকে, পেয়েছি, অনেকক্ষণ ধরে ট্র্যাক করে করে পেয়েছি। তো এই জন্য আজকে আমরা খুব আনন্দিত, আগামীকাল সকালে আমাদের শেষ সাফারি করে দুপুরবেলা লাঞ্চের পরে আমরা, তো আপনাদের জানিয়ে দিই যে আপনারা যদি সুন্দরবন আসেন তো এখানে এলে কাদের সঙ্গে যোগাযোগ করবেন, কীভাবে আসবেন সেটা নিয়ে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। আর আমি এমনি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আমি যাদেরকে চিনি তাদের ফোন নাম্বার এবং নাম, মোটামুটি গাইডদের সঙ্গে কন্ট্যাক্ট করলেই বাকি জিনিসটা হয়ে যায়, ওরা একটা প্যাকেজ করে দেয় এবং সেই প্যাকেজ অনুযায়ী আপনারা করতে পারেন, মানে প্যাকেজ অনুযায়ী আসতে পারেন। আর বেশ কিছু ট্যুর অপারেটর আছে যারা এগুলো করে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আজকে আমরা লাস্ট দিন এই ট্যুরের, আজকে আমরা বাড়ি চলে যাব, সকালের দিকে একটু জলে ঘুরছি, একটু বাদেই আলো ফুটে যাবে, আমরা শুরু করে দেব। এখন জঙ্গলে ঢুকে গেছি কিন্তু আলোটা এখনও সেভাবে আসেনি। গতকালকে আমরা যেখানে বাঘটাকে দেখেছি সেইখান থেকে শুরু করব, দেখা যাক কতটা পাই। আর কালকে আমাদের লাক ফেভার করেনি, চার পাঁচটা বোটের লাক ফেভার করেছে, তারা দেখেছে, ভালো ছবিও তুলেছে। আজকের মতো আমাদের বার্ডিং ট্রিপ মানে সুন্দরবনের ওয়াইল্ড লাইফ সাফারি ট্রিপ শেষ হলো। আজকে আমরা কলকাতা ফিরে যাচ্ছি, এখন লঞ্চ আমাদের চলেছে গদখালির দিকে, ওদের গাইড আছে, ওর নাম চিন্ময় বিশ্বাস।
আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। এদের নাম আর ফোন নাম্বার আপনাদের আমি দিয়ে দেব। আচ্ছা, এ হচ্ছে আমাদের গাইড শিবু, বোটম্যান, সরি গাইড বললাম, বোটম্যান শিবু, শিবু মণ্ডল। ও এখন আমাদের বোটটাকে নিয়ে যাচ্ছে, ওর অবদান অনস্বীকার্য। ও অনেক চেষ্টা করেছে আমাদেরকে, মানে এই সাফারি ট্রিপটাকে সুন্দর করে তোলার। তো আমাদের তরফ থেকে ওকে ধন্যবাদ। আচ্ছা, এখানে আমাদের আরও একজন আছে, এই চিন্ময়, চিন্ময় এদিকে। এই হচ্ছে আমাদের গাইড চিন্ময় বিশ্বাস, ওর নাম আর ফোন নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, যাতে করে ওরা যদি আপনারা যদি মনে করেন আপনারা ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। অসম্ভব ধীর স্থির ছেলে, সারাক্ষণ নিজের ডিউটি সম্বন্ধে সচেতন থাকে। আমরা অনেক সময় নিজেদের মধ্যে গল্পগুজব করছি, কিন্তু ও কেন দূরবীনটা নিয়ে সবসময় দেখে যাচ্ছে। তো এ ব্যাপারে আমরা ওর প্রতি কৃতজ্ঞ, ওকে ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে। তো আশা করছি আগামী দিনে আবার ওর সঙ্গে আসবো, আর আপনারা যদি আসতে চান ওর নাম আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তারা প্রত্যেকে আনন্দ পেয়েছেন, আপনাদের কিছু বলার থাকলে উজ্জ্বল বাবু একটু বলুন। না, আমরা থ্রিল। আমরা এই ট্যুরের লাস্ট তিনবারে গত দুদিনই বাঘ দেখেছি, একবারও ছবিটা পাইনি, কিন্তু তিন দিনে দুদিন আমরা বাঘ দেখেছি। আজকের ক্রেডিট টু অর্পিতে আপনারা শুনলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তো রাহুল, তোমার কিছু বলার আছে? প্রথমবার সুন্দরবনে এসেই দুবার বাঘ দেখতে পাওয়া, এ মানে আমি তো ভাবতেও পারিনি, এবং দেখার পর মানে অসাধারণ, মানে এই জিনিস আবার আসতেই হবে এরকম একটি বিষয়। আচ্ছা, খুবই ভালো লাগলো। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তুমি বলো। আচ্ছা, তুমি তো এখন এই ভিডিও করছো। আচ্ছা, ডক্টর অনির্বাণ, ডক্টর অনির্বাণ কুণ্ডু, উনি আই সার্জন, উনি আজকে এসেছেন এখানে আমাদের সঙ্গে। প্রথমবার পুরো দেখতে পেয়েছিলাম, এবারও বাঘের ছোঁয়াটা দেখতে পেয়েছি আমরা দূর থেকে, কিন্তু ফটো তুলতে পারলাম না, কিন্তু আদারওয়াইজ আমাদের এবার ট্যুরটা পুরোপুরি সাকসেসফুল। আচ্ছা, ও খুব এনজয় করেছে। আর এখানে আছে আমাদের রাজীব ভট্টাচার্য। রাজীব হচ্ছে টিসিএসে চাকরি করে, ও কর্পোরেট সেক্টরে আছে। ও খুবই এনার্জেটিক চ্যাপ গাই, এনার্জেটিক গাই, এবং প্রচণ্ডভাবে ও এনজয় করেছে এবারের ট্রিপটা। রাজীব, তুমি বলো কিছু। এই ট্রিপটা থেকে সবথেকে বড় পাওয়া যেটা, সেটা হচ্ছে ইনফরমেশন। এই ট্রিপটা থেকে প্রচুর কিছু জানতে পেরেছি। যারাই আছে এখানটায় সবাই ওয়াইল্ড লাইফ নিয়ে প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে ভালোবাসে। বিশেষ করে সমীরন্দা, আমাদের অমিতাভ কাকু, ভীষণই ভীষণই এক্সপিরিয়েন্সড, আর ওনারা যা ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করলেন সেগুলো সত্যি বড় পাওনা আমার কাছে। আর এছাড়া আমাদের পুরো টিম, গাইড, আমাদের বোটম্যান, আমাদের থাকার জায়গা, খাওয়া দাওয়া, অসম, জাস্ট অসম। এটা নিয়ে কোনো কিছু, এটার বিকল্প হয় না সত্যি কথা বলতে। ধন্যবাদ, ধন্যবাদ। আর একজন একটু আলাদা হয়ে গেছেন, দেখছি কোথায় গেল। হ্যাঁ, এ কোথায় গেল? আচ্ছা, এই আমাদের টিম লিডার মিস্টার সমীরন চক্রবর্তী, তিনি এবার তার মতামত দেবেন এই ট্রিপের পরে। আচ্ছা, একটুখানি আলোয় আসুন, বসুন। হ্যাঁ বলুন। ডাক্তারবাবুর মতো এক্সপিরিয়েন্স লোক, ডাক্তার অনিতা বসুর মতো থাকলে তো আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। আর সুন্দরবনে প্রত্যেকেরই যেটা আশা থাকে সেটা তো সুপ্ত বাসনা আমাদেরও ছিল, কিন্তু পাখির দিকেও আমরা যথেষ্ট নজর রেখেছিলাম। অনেক রকম পাখি দেখলাম, প্যাসারেন বার্ড, বার্ডস অফ প্রে, যেগুলো আমরা পেয়েছি, আর অন্যান্য প্রাণীর
দেখাও পেয়েছি। কিন্তু সবথেকে যেটা আকর্ষণীয়, আমাদের ট্যুরের প্রথম দিন আমরা পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী বাংলায় বাগরোল, ইংরেজিতে ফিশিং ক্যাটের দেখা পেয়েছি, সবাই ছবি তুলতে পেরেছি। ততোধিক মজার এবং কী বলবো, ফ্রাস্ট্রেশনের যে তৃতীয় এবং দ্বিতীয় দিন আমরা দুবার বাঘ দেখলাম, চোখে দেখলাম, তৃতীয় দিন ছবি একটাও হলো না, দেখার সঙ্গে সঙ্গে উঠে গেল, মন ভারাক্রান্ত। দ্বিতীয় দিন অমিতাভবাবুর একটা ব্লার হলেও ছবি হয়েছে, যেটা উনি ফেসবুকে পোস্ট করেছেন। আরেকজন আছেন আমাদের সঙ্গী, তার বাঘের পেছন পোর্শন যখন ঘুরে ঢুকে যাচ্ছে জঙ্গলে, সেই ছবি হয়েছে। তো ছবিটাই বড় কথা না, সবাই চাক্ষুষ করেছি এক ঝলক হলেও, এর থেকে আনন্দের কিছু হয় না। তিন দিনে দুবার বাঘ দেখেছি, এটা আনন্দ, কোনো স্বীকৃতি নয়। তো ভবিষ্যতে আবার আসবো, জঙ্গল যেন এরকম থাকে, আপনারা যারা আসবেন তারা জঙ্গলটা ভালোবেসে ঘুরবেন, জঙ্গলটা জেনে ঘুরবেন। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের এই সমীরণ বাবুর সম্বন্ধে বলে দিই, উনি আমাদের বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত রিগার্ডিং ওয়াইল্ড লাইফ, এবং উনি একটা বার্ড ওয়াচিং অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, আর উনি নিজে বিভিন্ন জায়গায় বার্ড সেন্সাস করতে যান এবং বিভিন্ন ট্রেক ট্যুর এগুলো উনি করেন, প্রফেশনালি নয়, প্রফেশনালি উনি চাকরি করেন অন্য জায়গায়, একটি ভালো সংস্থায় উনি আছেন, সরকারি সংস্থা, কেন্দ্রীয় সরকারি সংস্থা, এবং সেটা ডিফেন্সে উনি আছেন। এটা উনি করেন সম্পূর্ণ ওনার প্যাশনের জন্য। তো যদি আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, ওনার নাম্বার নিয়ে ওনার সঙ্গে কথা বলবেন, কোনো অসুবিধা নেই, উনি আপনাদেরকে সাহায্য করবেন। আর কিছু বলার আছে, সেটা হচ্ছে যে আজকের মতো আমরা ব্লগ এখানেই শেষ করছি, কারণ আমরা এখন ফিরে যাব গদখালি, আর গদখালি থেকে আমাদের দুই বন্ধুর গাড়ি আছে, আমরা সবাই মিলে দুটো গাড়িতে ভাগ করে নিজেরা চলে যাব, গিয়ে ওখানে পৌঁছে যাব যে যার নিজের বাড়ির কাছে। দরকার হলে যদি একটু দূরে থাকে কেউ, সেখান থেকে আমরা আবার এ ধরে নেব, ট্যাক্সি ধরে বাড়ি চলে যাব, বেশিক্ষণ সময় লাগবে না। তো আমরা খুবই আনন্দ পেলাম আপনাদের এটা ভার্চুয়াল ট্যুরটা করাচ্ছি, আপনারা দেখে নিন। আর বাকি যে ছবি টবিগুলো আমি স্টিল ফটো করেছি সেগুলোও এখানে দিয়ে দিচ্ছি, দেখে নিন। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে যদি আপনাদের ভালো লাগে এই চ্যানেলটা, আমার তো ভিডিও অনেকগুলো করলাম, তো এগুলো দেখুন, তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট সেগুলো তো আছেই, ওগুলো নিয়ে আর বারবার বলতে ভালো লাগে না, আপনারা যেমন মনে করবেন তেমনই করবেন। তাহলে আজকের মতো, এবারের মতো বিদায় নিচ্ছি, আগামী আবার কোথায় যাব সেখানে যেখানেই যাই না কেন আপনাদেরকে সঙ্গে নিয়েই যাব, ভার্চুয়ালি অবশ্য। সো নমস্কার। যেমন হয় আমাদের সুন্দরবনের তিন দিনের ট্যুর দারুণ কাটলো।